চট্টগ্রামের বলহালি পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফেব্রুয়ারির 21 তারিখে শুরু হয়। টুর্নামেন্টত অংশগ্রহণকারী খেলোয়াড়ের জার্সি উন্মোচন করা হয়। ফেব্রুয়ারির 20 তারিখ মঙ্গলবার বিকালে পৌরসভা কার্যালয়ে জার্সি উন্মোচন করেছি বলহালি পৌরসভার মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। এই টুর্নামেন্ট গড়ানোর কারণে দীর্ঘদিন ধরে বলহালির হনসন্তান জাতীয় টিম এবং চট্টগ্রামের বিভাগত ফার্স্ট ডিভিশন কিংবা প্রিমিয়ার ডিভিশন লিগত খেলিবার সুযোগ নবার হারানলদি দীর্ঘদিন বলহালি খনে খেলাধুলা নাই। তো আরা সাইডে এই জনের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে বোর্ডের মাধ্যমে তারা প্র্যাকটিস করাইতেরি তাহলে আগামী দিনত বলহালির যে ঐতিহ্য আছিল ফুটবলত জাতীয় টিম খেলার এবং ঢাকা এবং চট্টগ্রামত খেলার এই ঐতিহ্য আরা ফিরিয়ে আনতাম চাই। মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টত লিগ পদ্ধতিত খেলা অনুষ্ঠিত হব, এটাই আষ্টীয় দল অংশ লর। অনুষ্ঠানত আষ্ট দলের জার্সি উন্মোচনত উপস্থিত আছিল উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবলু, পৌর কাউন্সিলর তারেকুল ইসলাম, সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, রেবেকা সুলতানা মনি, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হক, খেলালুদ্দিন টিপু ও পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এবং হিসাব রক্ষক মুজিবুর রহমান সহ আরো বোধকীয়। বলকালি পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে যেহেতু আমরা আরা বোর্ড দিয়ে খেলাই এহতলাই আষ্টুয় টিম লই এই খেলার আরা যাত্রা শুরু করি। খেলার চ্যাম্পিয়ন প্রাইজ ম্যানুয়াল দিয়ে 1,00,000 টাকা, রানার সাহ 50,000 টাকা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর 2টায় উপজেলার গুমদন্ডি পাইলট উচ্চ বিদ্যালয় মারদনাজি উদ্বোধনী অনুষ্ঠানজি প্রধান অতিথি হিসেবে এডে উপস্থিত আছেন আজমান আসিরুদ্দিন আর অনুষ্ঠানের সভাপতিত্ব গুজি উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজীব। আর হতল আর বেশি কিছু নয়, বলহালিবাসীর এই মেসেজ দিতে চাই। এত সুন্দর উগ্র আয়োজন, এই আয়োজন নজবানের বিশেষ করে নজবানের যে পথে যার গই এই পথে তুমি বাঁচিবার লাগে বড় ধরনের পদক্ষেপ বলে আমরা মনে করি। সি প্লাস চট্টগ্রাম।